যে কোনো খাবার ফ্রিজে রাখা যাবে না, বিনা কারণে ডিম ফ্রিজে রাখতে পারবেন না, লেবু জাতীয় জিনিস সাইট্রাস ফ্যামিলিটা দয়া করে ফ্রিজে রাখবেন না। শীতের সময় ফ্রিজটা এখনই আজকেই একটু সুইচটা কমায় দেন, একটু কমায় দেন দুটো দিক থেকে, ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজ। এই ফ্রিজগুলো খাবার বের করার পরেই গরম করবেন না, একটু অপেক্ষা করে দরকার একটু গরম মধ্যে ধুয়ে তারপরে আপনার এটাকে ওভেনে দেন। একটু সতর্ক হতে হবে, একটু কষ্ট করতে হবে, নিরোগ থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমরা যত বেশি সতর্ক হব, যত বেশি নিজেকে সতর্ক করব, যত বেশি বন্ধুবান্ধব পরিবেশ ঘর বাড়ি সকলকে সতর্ক করবো, সতর্ক রাখবো, সতর্ক করবো, তত বেশি আমরা ভালো থাকবো। আমাদের যে ঘর প্রতিদিন ফ্লোরটাকে আমরা মুছে ফেলি, এইখানেও কিন্তু আপনি স্যানিটাইজেশনের দরকার আছে। কোনো স্যানিটাইজেশন না থাকলে আপনি ফিটকিরি ব্যবহার করেন, কোনো স্যানিটাইজেশন না থাকলে আপনি নিম পাতার রস ব্যবহার করেন, নিম গাছের চামড়া ভালো করে জাল দিয়ে ওইটা আপনি ব্যবহার করেন। আর ফিটকিরি তো বাংলাদেশের 8000 গ্রামে আলাম পাওয়া যায়। আপনি নিম গাছও ঘরের ডাক্তার, ভিলেজ ডাক্তার এবং 8000 গ্রামে নিম গাছ পাওয়া যায়। এই সহজ জিনিসগুলি দিয়ে আপনি ফ্লোরটাকে ভালো করে মুছে ফেলান। আর শীতের সময় আপনার কাপড় চোপড়গুলি সবগুলো আপনি সুন্দরভাবে গরম করে ভালো করে ইস্ত্রি করে তারপরে ব্যবহার করেন। আপনাকে চতুর্দিকেই কান খাড়া রাখতে হবে, চতুর্দিকেই আপনার দৃষ্টি থাকতে হবে যে কোনো মতে কোনো জায়গা দিয়া যেন আমাদের শরীরে কোনো রূপ জীবাণু প্রবেশ করতে না পারে।